আর এই হচ্ছে সেই রোবোটিক স্মার্ট ট্র্যাক্টর মাহিন্দ্রা ওজা ট্র্যাক্টর। তার সাথে পেছনে আপনি 12/4/24 সাইজের টায়ার পেয়েছেন। নমস্কার প্রিয় দর্শকরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করতে চলেছি আজকে ভিডিওটি। বর্তমান সময়ে মার্কেটে অনেকগুলো কোম্পানির অপশন রয়েছে, যেখানে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের মডেলের ট্র্যাক্টর তৈরি করেছে এবং এই ট্র্যাক্টরগুলো যে তৈরি করেছে বিশেষ করে কৃষকদের জন্য, অথচ কৃষকদেরই কথা না ভেবে এই ট্র্যাক্টরগুলো নিজেদের মধ্যে নিজেরাই কিন্তু কম্পিটিশন করে চলেছে এবং নিজেদেরকে সর্বোচ্চ দেখানোর জন্য তারা নিজেদের মধ্যে ছোটোখাটো কিছু আপগ্রেড করছে এবং কৃষকদের ব্যাপারে সেটা ভাবছে না। তবে এইবার একটি ঐতিহাসিক দিন এসছে, সেটি হচ্ছে মাহিন্দ্রা, একমাত্র আমাদের ভারতের বিশ্বস্ত কোম্পানি মাহিন্দ্রা সেটি করে দেখেছে এবং এই কম্পিটিশান থেকে বেরিয়ে এসে তারা তৈরি করে ফেলেছে এমন একটি ট্র্যাক্টর এবং কৃষকদের জন্য ভেবেছে বিশেষ করে এবং তৈরি করে ফেলেছে সেই ধরনের ট্র্যাক্টর, যে ট্র্যাক্টরটি দিয়ে কৃষকরা তারা অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচের মধ্যে দিয়ে বেশি মুনাফা অর্জন তো করতে পারবে এবং তার সাথে তারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবে, তার সেটাও ঠিক আছে, এবং তারা একটি নেক্সট লেভেলে তাদের কৃষিক্ষেত্রটাকে নিয়ে যেতে পারবে। তো চলুন আমরা দেখে নেব কী সেই ট্র্যাক্টরটি রয়েছে এবং এই ট্র্যাক্টরটি বিশেষ করে নাম দেওয়া হয়েছে ওঝা ট্র্যাক্টর এবং এই ওঝা ট্র্যাক্টরটি একদিক থেকে আপনার রোবোটিক ট্র্যাক্টরও বলতে পারেন। তো চলুন আমরা পরিচয় করে নেব এই রোবোটিক ট্র্যাক্টরটির সাথে। আর এই হচ্ছে সেই রোবোটিক স্মার্ট ট্র্যাক্টর মাহিন্দ্রা ওঝা ট্র্যাক্টর। তা আমরা প্রথমে আপনাদের বলে দিই যে ওঝা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে। ওঝা অ্যাকচুয়ালি ভাষাটা এসছে একটা সংস্কৃত ভাষা থেকে এবং সেখান থেকে ওঝা শব্দটিকে মাহিন্দ্রা ব্যবহার করেছে। আর ওঝা মানে হচ্ছে শক্তির উৎস, অর্থাৎ শক্তির ঊর্জা, যেখান থেকে একটা শক্তি তৈরি হতে পারে। তো মাহিন্দ্রা সেই শক্তির ঊর্জা তৈরি করেছে, সেটা হচ্ছে মাহিন্দ্রা ওঝা ট্র্যাক্টর। এবং এই ট্র্যাক্টরটি বর্তমান সময়ে একটা ঐতিহাসিক সারা ফেলতে পারে গোটা ভারতবর্ষে এবং এই ধরনের ট্র্যাক্টর আপনারা হয়তো বিদেশেও হয়তো পাবেন না। তো চলুন আমরা ফ্রন্ট প্রোফাইল থেকে শুরু করছি এই ট্র্যাক্টরটি বিশেষ করে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সামনে রয়েছে একটা অত্যাধুনিক খুব সুন্দর লুক দিয়েছে, যে বিশেষ করে বলা না যে একটা এসইউভিতে যে সমস্ত লুক দেওয়া রয়েছে সেই লুকটি কিন্তু এই ট্র্যাক্টরের মধ্যে মাহিন্দ্রা ফরওয়ার্ড করেছে। এবং দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে প্রজেক্টার হেডল্যাম্প, যে হেডল্যাম্পটা কিন্তু আজ পর্যন্ত কোনো ট্র্যাক্টরে ব্যবহার করা হয়নি, সেটি একমাত্র এই ট্র্যাক্টরে ব্যবহার করেছে। যার ফলে কি হচ্ছে, কৃষক যখন রাতেরবেলা চাষ করবে তার ভিজিবিলিটিটা পাবে এবং তার সাথে ট্র্যাক্টরটি দেখতেও সুন্দর লাগবে এবং যার ফলে ট্র্যাক্টরটিকে একটু সুন্দর লাগছে এবং রোবোটিক টাইপের একটা লুক আসছে। এবং তার সাথে আপনি মিডিলে পেয়ে যাচ্ছেন মাহিন্দ্রা সিগনেচার গ্রিল, যেটা প্রত্যেক গাড়িতে দেওয়া থাকে এবং কৃষকরা যাতে সমস্ত কাজে এই ট্র্যাক্টরগুলো ব্যবহার করতে পারে তার জন্য মাহিন্দ্রা অনেকগুলো সিরিজ বের করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মাহিন্দ্রা 3140 ওজা এবং তার সাথে এখানে একটা বেজিং দেওয়া রয়েছে রোবোজা, মাই ওজা এবং প্রো ওজা। এই তিনটে জিনিসই কিন্তু এই ট্র্যাক্টরটিকে একেবারে সম্পূর্ণ আলাদা করেছে। তো চলুন এই তিনটে জিনিস কী কী রয়েছে, এই তিনটা জিনিস কী দেওয়া রয়েছে, এই তিনটে জিনিস সম্বন্ধে আমরা কিছু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো। তো প্রথমে আপনাদেরকে বলি রোবোজা। তো রোবোজা রোবোজা সম্বন্ধে যেটা বলি আমরা, সেটা হচ্ছে সাধারণত এখানে যে গিয়ারটা দেওয়া রয়েছে এই গিয়ারটা ইউজ করে আপনারা আপনাদের ট্র্যাক্টরটি চাষ করার সময় আপনি ইচ্ছা মতো করে কিন্তু স্পিডটা কন্ট্রোল করতে পারবেন, যেটা আগে হয়তো কৃষক দাদাভাইকে নিজে থেকে কন্ট্রোল করতে হতো সেটা কিন্তু বর্তমানে ট্র্যাক্টর নিজে থেকে এই সিস্টেমটি ফরওয়ার্ড করছে। এরপরে আমরা আলোচনা করবো মাই ওঝা সম্বন্ধে। এই মাই ওঝাটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি আপনার মোবাইলের মাধ্যম দিয়ে, অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যম দিয়ে আপনি আপনার ট্র্যাক্টরটিকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনার ট্র্যাক্টর কোথায় রয়েছে, আপনার ট্র্যাক্টরে কতটা তেল সাশ্রয় হচ্ছে, কতটা খরচ হচ্ছে, এই সমস্ত তথ্য কিন্তু আপনি এই মাই ওঝার মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন। এরপরে রয়েছে প্রো ওঝা। তো আসুন প্রো ওঝাটা সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিই। এই প্রো ওঝার সিস্টেমটা যে রয়েছে এখানে যতগুলো আপনারা সুইচ দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এখানে স্পেস ছিল একটা বসার জন্য, সেই স্পেসটাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটা সিস্টেম প্রোভাইড করা হয়েছে। এখানে যতগুলো আপনারা সুইচ দেখতে পাচ্ছেন এখানে সুইচগুলো আপনাকে অন করে দিতে হবে এবং অন করার পর আপনি ধরেন কি যে ট্র্যাক্টরটি যখন চাষে নামছেন, চাষ করার সময় যেমন অনেক কিছু 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 সিস্টেম যেমন কিছু কিছু জিনিস রয়েছে, যেমন ধরেন কি যে ট্র্যাক্টরটিকে টার্ন নিতে হবে, টার্ন নেওয়ার সময় হয়তো আপনাকে এক সাইডের টায়ারটিকে ব্রেকিং করতে হয় এবং এক সাইডের টায়ারটিকে মানে ব্রেকিং মুক্ত করতে হয়। তো সেই সিস্টেমটা হয়তো নিজে থেকে করতে হতে, যখন যেমন আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে দুটো ব্রেক দেওয়া রয়েছে, এই দুটো ব্রেক কিন্তু যে কোনো একটা ব্রেক
কিন্তু ব্রেকিং করে কিন্তু আপনাকে টার্নিং নিতে হতো, কিন্তু সেটা এখন আপনাকে নিজে করতে হবে না, সেটা আপনি এই সুইচগুলোর মাধ্যম দিয়ে অটোমেটিক এই ট্র্যাক্টর সেটা নিজে থেকেই করে নেবে, আপনাকে সেটা করতে হবে না। তো এর ফলে কী হবে, এর ফলে কিন্তু আপনার তেল সাশ্রয় হবে। আরেকটি জিনিস, এক জমি থেকে আরেক জমিতে যাওয়ার সময় যখন মিডিলে আল থাকে, সেই আলটাকে পেরোবানোর জন্য কৃষকরা কী করতো, ম্যানুয়ালি রোটারটিকে তুলতো এবং রোটারটিকে ম্যানুয়ালিভাবে আবার নামিয়ে দিত, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন আর করতে হবে না, সেটি কিন্তু এই ট্র্যাক্টর নিজে থেকে সেটা করবে। কারণ এর মধ্যে এমন একটা সেন্সর রয়েছে যেটা অটোমেটিক আপনার রোটারটা ডাউন হবে এবং অটোমেটিক নেমে যাবে, যেহেতু এটা একটা স্মার্ট ট্র্যাক্টর। ট্র্যাক্টরের দিকে আপনারা লক্ষ্য করে দেখুন, আপনারা একটা জিনিস হয়তো মিসম্যাচ করছেন, সেটি হচ্ছে সাইলেন্সার পাইপ। তো দেখতে পাচ্ছেন এখানে সাইলেন্সার পাইপ যেহেতু দেখতে পাচ্ছেন না আপনারা, তো আপনাদেরকে দেখাচ্ছি সাইলেন্সার পাইপটাকে এখানে হিডেন রাখা হয়েছে এবং এটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবং এর একটা ভালো আপনি সুবিধা পাবেন, কারণ আগে যে ট্র্যাক্টরগুলো এখানে দেওয়া হতো, সাইলেন্সার পাইপটা যে দেওয়া হতো, এর ফলে কী হতো, অনেক সময় যেহেতু ট্র্যাক্টর বাইরে রাখা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয়তো সাইলেন্সার পাইপের মধ্যে কিছু ফেলে দিত কিংবা জল ঢোকার একটা সম্ভাবনা থেকে যেত, কিন্তু সেই জিনিসটা তো হচ্ছে না। আর তার সাথেও আরেকটা জিনিস, এই সাইলেন্সার পাইপের জন্য আপনারা হয়তো কৃষিক্ষেত্রের এমন এমন জায়গায় যেখানে হয়তো আপনি ট্র্যাক্টর নিয়ে হয়তো প্রবেশ করতে পারছেন না, সেই জিনিসটা এখন আর হবে না, আপনি অনায়াসে কিন্তু এই ট্র্যাক্টর নিয়ে যে কোনো জায়গায় প্রবেশ করতে পারবেন এবং তার সাথে এই সাইলেন্সার পাইপে কিন্তু কোনোরকম কোনো অসুবিধাও আপনার হবে না। তার সাথে পেছনে আপনি 12-4-24 সাইজের টায়ার পেয়েছেন এবং সামনে আপনি পেয়েছেন 8-16 টায়ার এবং ড্রাইভারের পাশে পেয়েছেন 12 ভোল্টের চার্জিং পোর্ট এবং তার পাশে রয়েছে 2.5A-এর একটা USB পোর্ট এবং তার সাথে এখানে দুটো সুইচ দেওয়া রয়েছে এবং এই সুইচ দুটোর মাধ্যম দিয়ে অনায়াসে একজনেই কিন্তু রোটারটিকে এখানে সেট করতে পারবে এবং রোটারটিকে আপ ডাউন করার জন্য এখান থেকে মেনটেন করতে পারবে। এবং পেছনে আপনি এখানে একটা টুলবক্স পেয়ে যাচ্ছেন, এখানে আপনি আপনার প্রয়োজনীয় নথিপত্র রাখতে পারেন। তার সাথে এখানে দেওয়া রয়েছে একটি আকর্ষণীয় উন্নত মানের ইন্ডিকেটর যাতে দেখতে ভালো লাগে গাড়িটিকে আরও, সাথে রয়েছে আকর্ষণীয় LED সাইড ইন্ডিকেটর। তো ট্র্যাক্টরটি তো আপনারা দেখতে পেলেন, তো ট্র্যাক্টরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার সাথে যদি এই ট্র্যাক্টরটি আপনারা নিতে চান, নিতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন অথবা আপনার নিকটতম ডিলারের সাথে যোগাযোগ করে নেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।